শেষের দিনে সে জানবিনে নানে 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 নানা নানে 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 নানা নানে 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 নানা নানে 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 নানা নানে নানা নই নে নানে নাই রে নানা গুরু ভজরে হে ওরে সোনার সাঁত দিলরিয়া উঠিল তুফান কে দেবে আসান মরে গুরু ভজরে হে ওরে সোনার সাঁত ওরে দিলরিয়া উঠিল তুফান কে দেবে আসান মরে গুরু ভজরে রে গুরু ভজরে আরে সাট 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 বাপ রে মনে দেখতেছ তো ফুটতে লাগতেছ তো হ্যাঁ তোর বয়স বাড়তিস না কমতি হ্যাঁ বয়স বাড়তিস না কমতি তুমি হলে তোমার মা কি তোমার গালে একটু মধু দেয়নি না কেলিবিশারির পাতা দেল তাই আমার কথা একটু দিত বুঝলে আর বলতে হবে না তোমার নামে 30 বছর ঘর করতিস আমি জানি না আরে আরে বাদ দে বাদ দে বাদ দে সুমার এই দেখ বেগুন গাছ কিরাম ডক্কর মাতি দেখ দে কিরাম ডক্কর মাতি দেখ চাষি রাতে পড়িস না কসম গাছে কি বেগুন ধরাবো তোমার গাছ তুমি জানো এই বললি যে আমার মুখী মা মধু দেয়নি মধু সব তোর মুখী তা আমি এত ভালো কথা বললাম তা তোর তো টক লাগতিস কেন টক কোনতে পাচ্ছ ফল ধরতে পারলে ধরাও ধরাতি পারলি ধরাও তা বেগুন গাছে বেগুন না ধরাতি পারলি তুমি খাওয়াটা কি এ আর বলতি হয় এই তোর বুদ্ধি আর কবে হবে রে হেরা এই তো বললাম বেগুন ধরাবো কিনা এতে আবার বুদ্ধির কি হলো একটু একটু গাছে বেগুন ধরালি গাছ বাঁচবে বেশি ভক্তি হবে না তুই একটা গিন্নি শগুন তুই দাঁড় কাক তুই একটা নেংটি ইঁদুর তুই ধেড়ে ইঁদুর তুই রেকর্ড চালাতে হচ্ছে না এমনি চলতিস আরে আরে শোনো শুধু বলে এইভাবে মাঠে ঘাটে ঝামেলা করলে আরে লোকে মন্দ বলবে না লোকে আমাদের ঝগড়া করলে কি মানায় তোমার আর মানানো মারে কি হবে না তুমি এখান থেকে হাঁটো তুমি কি বলছিস দাদা আরে আমরা স্বামী স্ত্রী ঝামেলা করতেছি কুসুম তোমার তো ফাটতিস কেন তোমরা শান্তিপূর্ণ আলোচনা করছো তাই তো শান্তিপূর্ণ আলোচনা করো আমি এখন আসি কুসুম কিরম দিলাম বলতে একদম
শুধু খেতে পারো না তাই বল ভাব দেখলি মাছ না খাবি কি আর আমার দেখলি তো তোমার গা জ্বলে শুরু যেদিন দেখতে গেলে সেদিন তো জ্বলন ছিল না কত স্তোয়ার তুই কি বলতে চাচ্ছিস ভালো করে বল দিন নাকি বলার কি আছে আমি যা বলবো তুমি তো তার উল্টোটাই বলবো উল্টোটা বলবো এই আমি উল্টো বললাম কখন রে উল্টো না তো কি মাছ আনতে বললি তখন বলতো টাকা নেই আবার যদি না আনতে বলি বলতো শুধু আর খেতে পারবো না তা উল্টো না তো কি এটা আমি কোন পথে যাব তোর যে পথে গেলি সুখ হয় তুই সেই পথে যা হ্যাঁ তাই যাব তাই যাব দুদিন এদিক খেতে হলে রস মাটো হবে যা না যা কার রস মাটো হয় দেখি যা যাব সত্যি আমি যাব তুমি যখন তখন যা নয় আমার তাই বলবা আজ সত্যি আমি বাড়ি থেকে চলে যাব এই তো তো আমার কাঁদনে ফেলবে এই ঠিক না সুদন্দা বৌদি মনে আঘাত কথা বলাটা তোমার মোটেই ঠিক আছে আরে না তাই বলে আমার একটা প্রতিবেশী আমরা একটা কথা বলতে পারবো না আঙুল দেওয়া প্রতিবেশী কি বললে দাদা আমি আঙুল দেওয়া প্রতিবেশী আমাদের ঘরের ঝামেলার মধ্যে তোমার তো সেটা ঠিক হয়নি কি বলছিস বৌদি তুমিও হ্যাঁ বলতিস তোমাদের ভাব দেখে বলতি হচ্ছে আমি ঠিক শুনতিস তো কেন বিদেশি না কালা নাই পদ্মা বলতিছি অনেকদিন তো রঙ্গদের বাড়ি যাওয়া হয় না একটু গেলি হতো না তুই তোর মেয়ের বাড়ি যাবি তাতে আমার পারমিশন নেওয়া তো কি দরকার তাহলে একটা ডেট করো চলো ঘুরি আসি ডেট তো করবো তাই টাকা কড়ি তো হাতে নেই কি করি বল দিন কত আর খরচ আর খরচের কথা ধরলি তো আর বাড়িতে বেরোনোই যায় না কত খরচ মানে আরে গাড়ি খরচা মিষ্টি খরচা ওই নাতি নাতনিদের হাতে দুপয় দিতে হবে সেটা খরচা করো না তা হোক চলো যাই পুজোর সময় নাতি নাতনিদের হাতে কিছু দেবা না তুই
ঝামেলা করলে একদম মেরে ঝামেলা করলে একদম মেরে ঝামেলা করলে ঝামেলা করলে একদম